বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছেন, মেয়েকে বিয়ের জন্য দেখতে পাত্রও এসছে, কিন্তু দেখাশোনার সময় ঘটল বিপত্তি। কেন বলছি বলুন তো? কারণ মেয়েকে নয়, দেখাশোনা করতে এসে মেয়ের পাশে মা বসেছিলেন আর তাকেই পছন্দ হয়ে যায় পাত্রে। তখনকার মতন কথাবার্তা শেষ হয়ে গেলেও ওই দিনই মেয়ের মাকে নিয়ে উধাও হয়ে যায় হবু জামাই। হবু শাশুড়ি মা চুপি চুপি জামাইয়ের সঙ্গে বাড়িও ছাড়েন। গত 25 মার্চের ঘটনা, মালদহের গাজল থানার কর্কচ পঞ্চায়েতের ইচাহার গ্রামের ঘটনা। গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় নিজের স্ত্রীর খোঁজ করছেন তার স্বামী, কোথাও কোনো হদিস পাচ্ছেন না। অবশেষে স্ত্রীর একটি ছবি কাগজে লাগিয়ে থানার দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনায় গাজল থানার পক্ষ থেকে ওই ব্যক্তির কাছ থেকে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগও নেওয়া হয়েছে। খুব স্বাভাবিক যে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। নিখোঁজ গৃহবধূর স্বামীর অভিযোগ, বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে, বিয়ের জন্য ভালো পাত্রের খোঁজ করছিলেন বেশ কিছুদিন ধরেই। গত 25 মার্চ গাজলের এক যুবক মেয়ে দেখার জন্য আসে। বাড়িতে বসে দেখাশোনাও হয়, কথাবার্তাও হয়, কিন্তু তিনি তখনও বোঝেননি যে এরকম কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে। তারপর যুবক বাড়ি থেকে চলে যাওয়ার পর তাঁর স্ত্রী একটা অদ্ভুত বাহানা দেন। সেই বাহানাটা কি জানে? তিনি বলেন তিনি বাজারে যাচ্ছেন। খুব স্বাভাবিক, বাড়ির কর্ত্রী, তিনি বলছেন তিনি বাজারে যাচ্ছেন, তাই কারোর কোনো রকম কোনো সন্দেহ হয়নি। সেই বাহানায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন, তারপর আর বাড়িতে ফিরে আসেননি। গৃহবধূর স্বামী সহ পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে দেন। ঘটনার কয়েকদিন পর পরিবারের লোকেরা আসল রহস্যটা জানতে পারে। পরিবারের লোকেরা জানতে পারেন যে যুবক তাদের মেয়েকে দেখতে এসেছিল, সেই তার হবু শাশুড়িকে নিয়ে অন্য রাজ্যে পালিয়ে গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে যে গৃহবধূর, তার 3 সন্তান রয়েছে, আর 3 সন্তানকে রেখেই হবু জামাইয়ের সঙ্গে বাড়ি ছেড়েছেন তিনি। কেন তিনি এমনটা করলেন, এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো কোনো কিছু জানা যায়নি। খুব স্বাভাবিকভাবে এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ভদ্রলোক, তিনি তার স্ত্রীকে খুঁজছেন, তিনি চাইছেন যাতে তার স্ত্রী তার কাছে ফিরে আসেন। কেন তিনি এমনটা করলেন? তার সঙ্গে কি তার বনি বনা হচ্ছিল না, নাকি অন্য কোথাও কোনো সমস্যা ছিল, পারিবারিক কোনো সমস্যা, সেই বিষয়টা এখনো জানা যায়নি। তবে এই ভদ্রলোক শুধু চাইছেন তার স্ত্রী ফিরে আসুক। ভালোবাসার জন্য আমরা অনেককে অনেক কিছু করতে দেখি। এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেওয়া, নিজের সম্মান, নিজের ভালোবাসা পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, এই ধরনের ঘটনা তো আমরা দেখেই থাকি। কিন্তু তা বলে হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়া, এ কেমন ধরনের ভালোবাসা? এই খবরের আপডেট আপনাদের আমরা দিলাম। ওই মহিলার কোনো খোঁজ পাওয়া যায় কি না সেই আপডেট আপনাদের আমরা নিশ্চয়ই দেব, যদি আমরা সেই আপডেট পেয়ে থাকি। সেই আপডেট পেতে গেলে অবশ্যই আপনাদের নজর রাখতে হবে আজ তাক বাংলায়। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।